মাহবুর রহমান আপনি লিখেছেন মদিনা নতুন করে স্বর্ণের খনি আবিষ্কৃত হয়েছে অনেকে এটাকে ক্যামতের আলমত সাব্যস্ত করছেন এটা কি আমাদের আলামত কেয়ামতের যে বড়ো আলামতগুলো আছে দশটি আলামত সেগুলোর মধ্যে তো এটি নেই যে মদিনা স্বর্ণের খনি আবিষ্কৃত হবে এমন কোনো কথা নেই আর ছোটো আলামতগুলো নিয়ে ডক্টর মোহাম্মদ আল আরিফি সৌদি আরবের একজন বড় স্কলার এবং প্রসিদ্ধ একজন আলেম ওয়াইজ তিনি তার একটা বই নেহাতুল আলম লিখেছেন সেখানে একশো একত্রিশটা ছোট আলামত উল্লেখ করেছেন সেগুলোকে আবার সংকলন করে আমরা ছোটো একটা পুস্তিকাও করেছিলাম তো সেইখানেও মদিনা থেকে স্বর্ণ খনি বের হবে আবিষ্কৃত হবে এরকম কোনো কথা বলা হয়েছে বলে আমার জানা নেই অতি কি কেমন আলামত বলা কঠিন তবে কেয়ামতের আগে ফুরাত ইরাকের ফুরাত নদী থেকে আপনার বিভিন্ন ধনভাণ্ডার এবং খনিজ পদার্থ বের হবে আবিষ্কৃত হবে স্বর্ণর খনি ইত্যাদি আবিষ্কৃত হতে পারে সেটি হাদিস দ্বারায় বোঝা যায় আর এমনিতে মরুভূমিতে সবুজ শ্যামল হবে এবং সেখানে প্রচুর পরিমাণে ফল ফসল হবে এবং পানির প্রসবণ এবং ধারা প্রবাহিত হবে যেটি মরুভূমিতে হওয়ার কথা নয় বা হয় না সচরাচর তো এরকমটি বলা হয়েছে এগুলো বর্তমানে হচ্ছে মরুভূমিতে আমরা জানি নানাভাবে তবে মদিনার স্বর্ণের খনি বিষয়টিকে কি আমাদের আলামত হিসাবে কোনো হাদিসে উল্লেখ করা হয়েছে বলে আমার জানা